আজকের ভিডিওতে আমি একটি প্রশ্ন মিত্র দু হাজার তেইশের পঞ্চম শ্রেণী বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় পরীক্ষায় মূল্যায়নে যে বারো নম্বর স্কুলটি রয়েছে কে ইউ এক্সপেরিমেন্টাল হাই স্কুল এইচএস এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি করবো তার আগে তোমাকে যদি আমার চ্যানেলে নতুন থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এক শূন্য শূন্যস্থান পূরণ করো একের এক হচ্ছে সান্দাকপুরের উচ্চতা তিন হাজার ছশো তিরিশ মিটার এক দিয়ে হচ্ছে একটি জিওল মাছ হলো কই হবে এক তিন হচ্ছে বুদ্ধি একটি সম্পদ একেদে চার হচ্ছে মাতঙ্গিনী হাজরা গান্ধীপুরি নামে পরিচিত দুই দিক হচ্ছে সঠিক উত্তরটি নিয়ে বেছে নিয়ে লেখো দুই দিক এক হচ্ছে বটানিক্যাল গার্ডেন হাওড়া জেলায় অবস্থিত দুই দিদি হচ্ছে শিক্ষক দিবস পালন করা হয় পাঁচই সেপ্টেম্বর দুই দিয়ে তিন হচ্ছে মালভূমি অঞ্চলের প্রধান উদ্ভিদ হলো শাল দুই দিকে চার হচ্ছে একটি প্রাকৃতিক কীটনাশকের উদাহরণ হল নিম পাতা তিনি এদিকে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও তিনি দাগে এক হচ্ছে ম্যানগ্রোভ উদ্ভিদের একটি বৈশিষ্ট্য লেখক এর উত্তরটি হবে এখানে অনেকগুলি দেওয়া আছে তোমরা যে কোনো একটি লিখে নেবে তাছাড়া আমি বলে দিই একে হচ্ছে ম্যানগ্রোভ উদ্ভিদের কাণ্ড রসালো প্রকৃতির হয় দুই হচ্ছে ম্যানগ্রোভ এই জাতীয় উদ্ভিদের মূলগুলি খুব দীর্ঘ প্রসারিত হয় তিন হচ্ছে ম্যানগ্রোভ উদ্ভিদের ঠেস সে ঠেসমূল ও শ্বাসমূল দেখা যায় চার হচ্ছে এই উদ্ভিদগুলি চিরহরিত প্রকৃতির আর পাঁচই হচ্ছে ম্যানগ্রোভ উদ্ভিদের জলায়ুজ অঙ্কুরোদ্গমন দেখা যায় তোমরা এর মধ্যে যে কোনো একটি লিখতে পারবে এরপরে তিনে থেকে দুই হচ্ছে নদীমাত্রিক সভ্যতা কাকে বলে কী নদীমাতৃক সভ্যতা নদীকে কেন্দ্র করে যে সভ্যতা গড়ে ওঠে তাকে নদীমাতৃক সভ্যতা বলে পৃথিবীর প্রাচীন সভ্যতাগুলি নদীর তীরে গড়ে উঠেছিল যেমন সিন্ধু নদীর তীরে প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল টাইগ্রিস ও ইফিডিস নদীর তীরে মেষপরিমার সভ্যতা গড়ে সভ্যতা ছিল নীল নদের তীরে মিশরীয় সভ্যতা সৃষ্টি হয়েছিল এরপরে হচ্ছে তিনেদি তিন হচ্ছে রেশম কীট প্রতিপালনের জন্য ফুত গাছের চাষ করা হয় কেন এর উত্তরটি হল এর উত্তরটি হবে রেশম কীট পালন করা হয় যে রেশম কীট যে হচ্ছে তুত গাছের পাতা খাদ্য হিসেবে গ্রহণ করে এবং তুঁত গাছের পাতা প্রায় পাতায় প্রায় তিনশো থেকে পাঁচশোটি ডিম পাড়ে এই জন্য হচ্ছে রেশম কীট পালনের সময় তুঁত চাষ করা হয় এরপরে তিনি দেখা সাথী ফসল কী এ ঋতুটি হলো এ ঋতুটি হল যখন কোনো একটি ফসলের সঙ্গে অন্য একটি ফসল একসঙ্গে চাষ করা হয় তখন সেই ফসলটাকেও একসাথে বলা হয় সাথী ফসল যেমন দামোদরে দুপাশে শীতকালে আলু চাষ হয় সঙ্গে সেই সাথী ফসল হিসেবে তার সঙ্গে শস্যে চাষ করা হয় এরপরে যাচ্ছে চারিদাকে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো চারটি চারিদাকের এক হচ্ছে সুন্দরবন অঞ্চলে অধিবাসীদের জীবিকা লেখক এর উত্তরটি হল বিশ্ব প্রকৃতির অনন্য সৃষ্টি সুন্দরবন এই সুন্দরবনে মানুষেরা নানাভাবে জীবিকা অর্জন করেন যেমন মাছ ধরা সুন্দরবনে নদীতে মাছ ও মিন ধরে এবং বিক্রি করে জীবিকা অর্জন করেন দুই হচ্ছে কাঠ সংগ্রহ বনের কাঠ ও মধু সংগ্রহ করে অনেকে জীবিকা অর্জন করেন তিনি হচ্ছে মাছ চাষ খাড়ি অংশে মাছ চাষ করে মানুষ জীবিকা অর্জন করেন চার হচ্ছে নৌকা চালানো অনেকে নদীতে নৌকা চালিয়ে জীবিকা অর্জন করেন পাঁচ হচ্ছে কৃষিকাজ কৃষিকাজ করে সুন্দরবনে মানুষ জীবিকা অর্জন করেন এরপরে চারিদারিখ হচ্ছে হারভেস্টার বলতে কি বোঝায় এর উত্তরটি হলো যে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে ধান কাটা ও ঝাড়া হয় তাকে হারভেস্টার বলে হারভেস্টারের সাহায্যে ধান কাটা মাড়াই ঝাড়াই মাধ্যমে ধানকে খড় থেকে আলাদা করে এক জায়গায় জড়ো করে রাখা হয় যায় হারভেস্টার ব্যবহার মানুষের পরিশ্রম ও সময় দুই কমিয়ে দিয়েছে এরপরে চারিদিকে দিন হচ্ছে রাসায়নিক সারের একটি কুফল সুফল এবং একটি কুফল লেখ এর উত্তরটি হলো বেশি রাসায়নিক কীটনাশক প্রয়োগ করলে বেশি রাসায়নিক সার দিলে জমির উর্বরতা কমে যায় ফলে ফলনও কমে যায় এটা হলো রাসায়নিক সারে কুফল আর একটা সুফল হবে বেশি রাসায়নিক সার ব্যবহারের ফলে জমির হচ্ছে ফস্যের উৎপাদনের ক্ষমতা বৃদ্ধি পায় এরপরে আছে চারিদিকে চার হচ্ছে নিত্যবহ নদী দুটি বৈশিষ্ট্য লেখ যেখান থেকে তোমার বৈশিষ্ট্য করতে হবে যে এক নাম হচ্ছে নিত্যবহন নদীগুলি বরফগালা জলে পুষ্ট হয় আর দুই হচ্ছে নিত্যবহন নদীগুলিতে সারা বছর জল থাকে এরপরে চারিদিকে পাঁচ হচ্ছে ডিবি এর ডিবিসি তৈরির উদ্দেশ্য কী ডিভিসি গঠন করা প্রধান উদ্দেশ্য ছিল বন্যা বন্ধ করা এরপরে পাঁচের দেখছে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও পাঁচের এক হচ্ছে একটি রুই মাছের চিত্র অঙ্কন করে তার চারটি অংশ চিহ্নিত করো এর উত্তরটি হলো এইভাবে রুই মাছের ছবিটি এঁকে নেবে এবং তার অংশগুলি চিহ্নিত করবে যেমন এখানে আছে আশা আছে মুখ আছে চোখ আছে কানকো আছে বক্ষ পাখনা আছে শ্রেণি পাখনা আছে পাই পাখনা আছে পুচ্ছ পাখনা আছে পার্শ্বরেখা আছে পৃষ্ঠনা আছে আঁশ আছে এগুলির মধ্যে যে কোনো চারটি অংশ চিহ্নিতকরণ করে দেবে এরপরে পাঁচটা দিদি হচ্ছে গঙ্গা নদীর গতিপথের সংক্ষিপ্ত বর্ণনা দাও এর উত্তরটি হল ভারতবর্ষের দীর্ঘতম এবং প্রধান নদী হল গঙ্গা গঙ্গা উত্তরাখণ্ডের হিমালয় গঙ্গতী হিমবাহে গোমুগুয়া থেকে উৎপন্ন হয়ে উত্তরপ্রদেশ বিহারের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার পর মুর্শিদাবাদের কাছ থেকে একটি শাখা পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে এবং অপর একটি শাখা ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে বঙ্গোপসাগর মিশেছে গঙ্গা নদী উপনদী হচ্ছে গঙ্গা নদীর কয়েকটি উপনদী হল দামোদর অজয় যমুনা প্রভৃতি শাখা নদী গঙ্গা কয়েকটি শাখা নদী হল ইচ্ছামতী জলঙ্গি মাথাভাঙ্গা প্রভৃতি তাহলে আজকে ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে যে বারদ আগে কেইউ এক্সপেরিমেন্টাল হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ে সমস্ত প্রশ্ন উত্তরগুলি শেষ করলাম আর আমার চ্যানেলটা এখনও যদি সাবস্ক্রাইব রাখেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না